প্রতিবছরের ন্যায় এবছরও আইএফএর উদ্যোগে হয়ে গেল ফুটবল প্রেমী দিবস। 16 আগস্ট 1980, এই 16 আগস্ট 1980 সালে বাংলা ফুটবল হারিয়েছিল 16 জন সমর্থকের তরতাজা প্রাণ। তাই নিয়ম মেনে প্রত্যেক বছর আইএফএ এই দিনটিকে ফুটবল প্রেমী দিবস হিসেবে পালন করে এবং রক্তদান শিবিরের আয়োজন করা হয়, এবং এই মঞ্চ থেকেই শপথ নেওয়া হয় আগামী দিনে ফুটবলের এই কালো দিন যেন আর ফিরে না আসে। এদিনের মঞ্চে উপস্থিত ছিলেন বহু তারকারা, মাননীয় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস থেকে শুরু করে ক্রীড়ার প্রতিমন্ত্রী শ্রী মনোজ তিওয়ারি থেকে 3 প্রধানের কর্তারা দেবাশিস দত্ত, দেবব্রত সরকার, মোহাম্মদ কামারউদ্দিন। প্রাক্তন ফুটবলারদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। আইএফএ কর্তাদের মধ্যে সকাল থেকেই ব্যস্ততা লক্ষ্য করা যায়। সঠিকভাবে এই রক্তদান শিবির অংশগ্রহণ এবং সম্পন্ন করতে পেরে খুশির হাওয়া আইএফএ শিবিরে। আইএফএ সচিব নিজেই এদিন রক্তদান করেন এবং এই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক দেবাশিস কুমার। আজকের অনুষ্ঠানের সকলের শরীরী ভাষা এবং কর্মকাণ্ডের মধ্যে স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা যাচ্ছিল। সত্যি বাংলার ফুটবলের জন্য এমন মহৎ উদ্যোগের সত্যি প্রশংসা করতে হয়। ক্রীড়ামন্ত্রী থেকে শুরু করে আইএফএ সচিব অনির্বাণ দত্ত সবাই ফুটবল প্রেমী দিবসের মঞ্চ থেকে একটাই বার্তা দিয়ে গেলেন, এমন মহৎ উদ্যোগ ফিরে আসুক বারবার, তবে ফুটবলের কালো দিন 16 আগস্ট 1980 আর যেন কোনোদিন ফিরে না আসে।